বিএডের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদের স্কুলের এই আসছেন প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরকে এবং আমার ছাত্রছাত্রী। এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে এখানে আলোচিত হবে, সেটা হচ্ছে শিশুদের সুরক্ষা। এখন যে কোনো গণতান্ত্রিক সমাজে বিভিন্ন মানুষের জন্য তাদের চাহিদার উপর দাঁড়িয়ে বিভিন্ন রকমের সুরক্ষা একটি সরকার বা রাষ্ট্র প্রোভাইড করে। যেমন ধরুন প্রতি বছর 10ই ডিসেম্বর দিনটা আমরা বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করি। এই কথাটার অর্থ হল যে ফরাসি বিপ্লবের পর যে বিশ্বজনীন মানবাধিকারের কথা পৃথিবীর ইতিহাসে এসেছিল, আজকে জেনেভা কনভেনশনের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা মানুষের মানবাধিকারকে সুরক্ষিত করার জন্য অনেকগুলি নিয়মকানুন হয়েছে। কিন্তু শুধুমাত্র এই ব্রড হিউম্যান রাইটস পার্সপেক্টিভে গোটা বিষয়টা আসছিল না। এর জন্য আপনারা দেখবেন যে সমাজের বিভিন্ন রকম শ্রেণীর জন্য, সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা রক্ষা কবচ তৈরি হচ্ছে। যেমন আমরা সবাই জানি যে ভারতবর্ষের মতো দেশে যেখানে মূলত পুরুষরাই প্রধান, সেখানে গার্হস্থ্য হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্সকে আটকাবার জন্য 498 চালু হয়েছে। আমরা জানি আমাদের সমাজের বিভিন্ন সম্প্রদায়ে সিভিল কাস্ট, সিভিল ট্রাইব, মাইনরিটিস, তাদের সুরক্ষার জন্য বিভিন্ন আইন আছে। ঠিক তেমনি শিশুদের জন্য এসেট অফ ডাইরেক্টিভস ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পার্লামেন্টের মধ্য দিয়ে পাস হয়েছে চাইল্ড লাইন, তারই অংশ। এখন শিশুদের সুরক্ষা বলতে কোন কোন জিনিসগুলো থেকে শিশুদের সুরক্ষা বোঝানো হচ্ছে? মোটামুটি সরকার যেটা বলছে সেটা যদি আমরা 1, 2, 3, 4, 5 করে ভাবি, তাহলে 1 নম্বর হচ্ছে ফ্রম নেগলেক্ট, তাদেরকে নজরআন্দাজ করা যাবে না, তাদেরকে যথাযথ গুরুত্ব দিতে হবে। 2 নম্বর হচ্ছে একজন শিশু কখনোই কোনোভাবে এক্সপ্লয়টেশন মানে শোষণের শিকার হবে না। 3 নম্বর হচ্ছে কোন শিশুকে অ্যাবিউজ করা যাবে না। এই অ্যাবিউজ করা না করা এর আবার বিভিন্ন প্যারামিটার রয়েছে, আজকে যারা আমাদের এই এজেন্সির পক্ষ থেকে যারা বক্তব্য রাখবেন তারা বিষয়টিকে আরো বড়ভাবে আমাদের কাছে রাখবেন। আমি দু একটা কথা শুধু উল্লেখ করতে চাই যে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে একটা শিশু মোটামুটি বিদ্যালয়ের চেয়েও বেশি সময় থাকে কিন্তু তার বাড়িতে, তাই বাড়ি এবং বিদ্যালয় দুটোতেই সে যাতে সুরক্ষিত থাকে। বাড়িতে যেমন এটা অভিভাবকদের দায়িত্ব, ঠিক তেমনি বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা সেই দায়িত্বটা পালন করবে। এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আরো কতগুলো জিনিস ইদানিং কালে আমরা দেখেছি যেটা ভারতবর্ষের মতো দেশের ক্ষেত্রে খুবই সমস্যা, যেটা হচ্ছে চাইল্ড লেবার, শিশু শ্রম। এটার একটা আর্থিক প্রেক্ষাপট রয়েছে, মানুষ একজন বাবা মা খুব ইচ্ছে থেকে বাচ্চাকে কাজে পাঠায় এমনটা নয়, কিন্তু দারিদ্র এবং অন্য বিভিন্ন বিষয়ের কারণে অনেক সময় শিশুদেরকে আমরা দেখেছি চায়ের দোকানে হোক, কার্পেট শিল্পে হোক, হরিয়ানাতে বিভিন্ন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে হোক, সেখানে কিন্তু শিশুদের নিয়োগ করা হয়েছে, যেটা থেকেও শিশুদের সুরক্ষিত করতে হবে। আরেকটা আমাদের যিনি পুলিশ অফিসার এসেছেন দেবশ্রী বাবু, তিনি খুব একটা উদাহরণ বললেন এবং এটা চাইল্ড ট্রাফিকিং এর ক্যাটাগরির মধ্যে পড়ে এবং এটা রোজ হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অল্প বয়সী বাচ্চা মেয়েদের নানান ধরনের প্রলোভন বলুন, দারিদ্রতা বলুন, অনেক সময় এরকমও আমরা স্টাডি দেখেছি যে সেখানে বাড়ির কোনো নিকটাত্মীয়ই বাচ্চাটাকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে, তো তার থেকে বাচ্চাকে মুক্ত করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে আজকে এসেছে। এখন বিদ্যালয় যেহেতু একটা আমরা হলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলছি, যে শুধুমাত্র পঠন পাঠনটা বিষয় নয়, আমরা নানান রকম খেলাধুলার আয়োজন করছি, আমরা স্কুলে লাইব্রেরি চালু করেছি, আমাদের আগামী দিনে বিভিন্ন খেলাধুলা স্কুলে হবে, এই গোটা বিষয়গুলির মধ্য দিয়ে
একই সঙ্গে তার সচেতনতার লেভেলটা তৈরি করে। এখানে একটা কথা শুধু বলবো যে সবসময় আমরা একটা ইংরেজি প্রবাদ বাক্য ব্যবহার করি যে দ্যার ইজ এ গ্যাপ বিটুইন টিক আপ এন্ড লিপ, অর্থাৎ চা যতক্ষণ না আপনি ঠোঁটে ছুঁয়ে দিচ্ছেন ততক্ষণ কিন্তু চাটা আপনার খাওয়া হলো না। ঠিক তেমনি আইন অনেক রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইনটাকে কিভাবে প্রয়োগ করা হবে, কারণ আইন তখনই সেটা সার্থক যখন তার ব্যবহারিক মূল্য থাকে, যখন সেটা প্রয়োগ হয়। এবং প্রয়োগের ক্ষেত্রে যেমন এক্সিকিউটিভ এজেন্সি যারা এটাকে প্রয়োগ করবেন, পুলিশ বলুন শিক্ষক বলুন, তাদের যেমন দায়িত্ব, তেমনি সবার এটাও দায়িত্ব যে আইনটা সম্বন্ধে সচেতন হওয়া। অর্থাৎ একটা বাচ্চাকে আমি চায়ের দোকানে দেখছি, সে একটা গরম চায়ের কাপ নিয়ে আমার কাছে পৌঁছচ্ছে এবং তার বয়স নেই, সেখানে কিন্তু একজন কনসার্ন সিটিজেন হিসাবে, সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব তাকে যে এমপ্লয় করেছে সেই মালিককে বলা যে না তুমি এটা করতে পারো না। তো আজকের এটাকে আমরা বলতে পারি যে একটা শুরুয়াত, আমরা নিজেরাও অনেক কিছু শিখব এবং আগামী দিনে আমাদের প্রধান শিক্ষক মহাশয় যেমন বললেন বিভিন্ন বিষয়ে সেমিনার এই বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এবং তার থেকেও আমরা শিখব। এবং এটা একটা আমরা শিক্ষার ক্ষেত্রে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন বা ধারাবাহিক মূল্যায়নের কথা বলি, তার সঙ্গেই সঙ্গতি রেখে এই ধরনের সেমিনার আরো হবে, এই আশা রেখে আবারও সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।